আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। শেখ হাসিনা বলেছেন, আমার ছেলের বউ ইহুদি নয়, খ্রিস্টান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন, আমার ছেলের বউ ইহুদি নয়, খ্রিস্টান। ডক্টর কামাল হোসেনের মেয়ের ইহুদি জামাইয়ের কথা বলতে গিয়ে ভুল করে তার ছেলের বউয়ের কথা বলে ফেলেছেন বিরোধী দলীয় সদস্য। তবে শেখ হাসিনার এই বক্তব্য পুরোটাই মিথ্যাচার বলে মনে করছে অনেকে, কারণ হাসিনার ছেলে জয়ের বউ আসলেই ইহুদি। হাসিনা বলেন, ডক্টর কামালের মেয়ের জামাই যে ইহুদি সেটা না বলে খামোখা আমার ছেলের বউকে নিয়ে টানাটানি হচ্ছে। বিরোধী দলীয় এক মহিলা সংসদ সদস্যের সম্প্রতি সংসদে দেয়া বক্তব্যের জবাব দিতে গিয়ে গতকাল সংসদ নেত্রী বলেন, আমার ছেলের বউ তাকে ইহুদি বানিয়ে ফেলেছে, অথচ তারা জানে না আমার ছেলের বউ ইহুদি নয়, হ্যাঁ সে খ্রিস্টান, আর খ্রিস্টান হচ্ছে আমাদের আহলে কিতাব। ইসলাম ধর্মে আহলে কিতাবের মধ্যে বিবাহ জায়েজ আছে, এইটা তাদের জানা উচিত। তিনি বলেন, এটা দুর্ভাগ্যজনক, এই ধরনের অনেক অসত্য তথ্য বিরোধী দল সংসদে নিয়ে যাচ্ছে। আমি বিরোধী দলকে বলবো সত্য তথ্য নিয়ে কথা বলেন, অহেতুক মিথ্যে তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না। যখন শেখ হাসিনা সহ বাংলাদেশের প্রখ্যাত লীগ নেতারা ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথা বলছিল, তখনই অনুমান করতে পেরেছি যে তারা সাধারণ জনগণের প্রশংসা পাওয়ার জন্য এসব মন্তব্য করছে। এটা কখনো ইমানি শক্তি হতে পারে না, কারণ সরকারের কম বেশি সবাই ইহুদিদের মেয়ের জামাই বানিয়ে রাখছে। যেমন রেহানার মেয়ের টিউলিপ ইহুদির বউ, হাসিনার ছেলে জয় ইহুদির জামাই। তারপরও একটা দেশের সরকার যখন পার্লামেন্টে দাঁড়িয়ে মুসলিম মজলুমদের পক্ষে কথা বলে, তখন কথাটার গুরুত্ব অনেক বেশি থাকে। এই জন্য অনেক ধন্যবাদও জানিয়েছিলাম দেশের সরকার প্রধানকে, এখন তার বাস্তব প্রমাণও পেলাম। কিন্তু দুঃখের বিষয়, যারা বঙ্গবন্ধুর আদর্শ আদর্শ বলে সারাদিন চিৎকার করে, তারাই বঙ্গবন্ধুর আদর্শে গড়া সিদ্ধান্তগুলোকে একের পর এক কবর দিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব আজ আর বেঁচে নেই, তার আদর্শ ধরে রাখার মতো আর কেউ নেই, টিকে আছে শুধু তার আদর্শকে বিক্রি করে খাওয়া মাফিয়ার কুকুরগুলো। তাই নিজের স্বস্থান থেকে ধিক্কার জানাচ্ছি তাদের এই সিদ্ধান্তকে, ঘৃণা জানাই মুনাফিকি আচরণের মৌন সম্পত্তি। এদিকে গভীর রাতে বাবা মায়ের কবরের পাশে কাঁদলেন শামীম ওসমান। সূত্র যুগান্তর। বৃহস্পতিবার রাত 11:30 নগরীর কেন্দ্রীয় কবরস্থানের সামনে একটি কালো গাড়ির সামনে কয়েকজন কৌতূহলী মানুষের ভিড়। কয়েকজন দূর থেকে কবরস্থানের ভেতরে কোনো একজন মোনাজাতরত মানুষের ছবি তুলতে ব্যস্ত। গভীর রাতে সেই ছবি চলে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর শুক্রবার দিনভর সেই ছবি রীতিমতো ভাইরাল হয়ে